অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই 10ই নভেম্বর বুধবার ছট পুজো। এই ছট পুজো প্রত্যেকেই জানেন সূর্য দেবতার পুজো কিন্তু করা হয় সেদিন, অর্থাৎ সূর্য দেবতার বিশেষ কৃপা সেদিন কিন্তু পাওয়া যায়। তো যাদের বিভিন্ন রকমের সমস্যা চলছে তারা কিন্তু অবশ্যই ছট পূজা করুন। ছট পূজা করলে আপনাদের মান সম্মান, আপনাদের সন্তান সুখ, আপনাদের আর্থিক স্থিতি, আপনাদের সম্পত্তিগত দিক থেকে, আপনার রাজনৈতিক দিক থেকে আপনার কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনি পাবেন। তো এই ছট পুজোতে কোন এই ছয় রাশি জীবনে সূর্যদেবের আশীর্বাদে নতুন সূর্যোদয় হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো কোন কোন এই রাশি অর্থাৎ বিশেষভাবে কৃপা পেতে চলেছে সূর্যদেবতার এবং কোন কোন দিক থেকে লাভ পাবে, প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান, যশ বৃদ্ধি পাবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন এই ছট পূজার পর থেকে, অর্থাৎ ছট পূজার দিন থেকে কিন্তু আপনারা বিশেষভাবে শুভ ফল কিন্তু পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আকর্ষিক ধনলাভ হতে চলেছে, সন্তান সুখ, আপনার গোল্ড থেকে শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুণ্ডা রাশি। কুণ্ডা রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছে, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি, আপনাদের সম্পর্কের দিক থেকে, আপনাদের সম্পত্তির দিক থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। এর পরের যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি, চার নম্বর রাশি। ধনু রাশির আপনাদের পূর্ণ মাত্রায় আপনারা ভাগ্যের সহযোগিতা কিন্তু পাবেন, সূর্যদেবের বিশেষ কৃপায় আপনারা কিন্তু বিশেষভাবে ধনুরাশি যদি আপনি হন বিশেষ লাভ কিন্তু আপনি পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যোদয় হতে চলেছে চার নম্বর রাশি ধনুরাশি। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে, আপনাদের ভাগ্যোদয়, ভাগ্য উন্নতি কিন্তু হতে চলেছে, অর্থাৎ ধনুরাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কাটতে চলেছে। এবং যাদের আইনি জটিলতা চলছিল এই জায়গাটা কিন্তু আপনাদের কাটবে, বিদেশ থেকে লাভ হবে, মামলা মোকদ্দমা থেকে আপনারা নিস্তার পাবেন এবং রাজনীতির ক্ষেত্রে আপনাদের আমূল পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ধনু। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে নিশ্চিতরূপে আপনারা কিন্তু সফলতা পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে বৃশ্চিক রাশি। আপনাদের এ সময় ভাগ্যোদয় হতে চলেছে বৃশ্চিক রাশির, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, এই ছট পূজার পর থেকে আপনাদের ভাগ্যোদয় নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে।
ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম অনেকে অপেক্ষা করছে আমার রাশি আছে কি না, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আসবে, এবং আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন সেখান থেকে কিন্তু লাভ আপনারা পাবেন। আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভ এই সূর্যদেবের কৃপায় আপনাদের হতে চলেছে, অর্থাৎ মিথুন রাশির নতুন সূর্যোদয় হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, ব্যবসা ক্ষেত্রে সফলতা, এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে আপনার মিথুন রাশির। অর্থাৎ এই ছট পুজো থেকে আমি যে ছয়টি রাশির কথা আমি বললাম, সূর্য দেবতার বিশেষ কৃপা পেতে চলেছে, অর্থাৎ আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে, নতুন সূর্যোদয় হতে চলেছে এই কটি রাশির। অর্থাৎ আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি, বিভিন্ন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসতে চলেছে। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।